ঐতিহ্যবাহী হযরতে আব্দুল্লাহ শাহ রহমাতুল্লাহ বার্ষিক সালানা উরুস মুবারক উদযাপন উপলক্ষে আজিমুস শাহ নূরানী ইরফানী মাহফিলের অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য ভক্তবৃন্দ, অসংখ্য মুরিদাইন এবং যারা ডাকে আমি উপস্থিত হয়েছি, হযরতে মৌলানা শফিক শাহ রহমতুল আলাইর ডাকে আমি উপস্থিত হয়েছি, সাথে সাথে শুকরিয়া আদায় করি এলাকাবাসীর পক্ষ থেকে ওই রব্বুল আলমিন যে মৌলা আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া আদায় করি প্যারা রসুলের যে নবীর ঈদে মিলাদুন নবীর আলোচনা আজকে হচ্ছে ওই সরকারে মুস্তাফার উপর আরেকবার শুকরিয়া আদায় করি, মহাব্বত বলি আলহামদুলিল্লাহ, স্মরণ করি সাথে সাথে এত বড় আল্লাহর একজন বুজুর্গ বলি, যাকে সামনে নিয়ে আমরা উপস্থিত হয়েছি হযরতে আব্দুল্লাহ শাহ রহমতুল্লাহ, এত বড় জাত মাজারে পাকে শহীদ আছেন, ওনাকে সদ্দার সাথে স্মরণ করে হাজার সালাম এবং পর্দার বাইরে যে সমস্ত মা ও বোনেরা শুনতেছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো হাজার লাখ কোটি শুকরিয়া আদায় করি। আজকে ফেনী জেলার অন্তর্গত পরশুরাম স্থানে আমি উপস্থিত হতে পেরে আপনাদের উপস্থিতি দেখে শুকরিয়া আদায় করি, যে আজকের ইন্তেজাম মালিক ও মওলার দরবারে কবুল হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন আজকের মজলিস মাহফিল এসে দুইটা কথা জেনে নেব অল্প সময়ের মধ্যে, যদি আজকের মিলাদ যদি আপনি রসূল পাকের মিলাদ বলেন, আমার নবী বলে যিকুরুল আম্বিয়া ও মিনাল ইবাদত, উম্মত আমি রসূলের মিলাদে বসলে যতক্ষণ বসবে এটা সাধারণ কোন মজলিস নয়, আমি রসূলের মজলিসে বসার কারণে এটা ইবাদতের মজলিস হয়ে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। যিকুরুল আম্বিয়া ও মিনাল ইবাদত এটা একটা ইবাদতের মজলিস, আর হযরতে আব্দুল্লাহ শাহ রাহমাতুল্লাহ এর যদি এই মজলিসে তাসকারা করা হয়, ওনার আলোচনা করা হলে আমার দয়াল নবী মুস্তাফার জবানে বলে উম্মত জেনে রাখো যে একজন আল্লাহর বলির তোমরা জিকির করবা আলোচনা করবা, জীবনে যা ছোট ছোট গুনাহ হয়েছে ও যিকুরুস সলিহিন কাফারা, এ সেইগুলো কাফারা হয়ে যাবে, মাফ হয়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ধন্য কিনা, জোরে বলুন না ধন্য কিনা, কেন ধন্য, রব্বুল আলমিন আমাদেরকে দয়াল নবী মুস্তাফার উম্মত বানিয়ে পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠালেন, এই জন্য আমরা ধন্য হয়ে ধন্য হয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। শায়ের কত সুন্দর করে বলেছেন জানেন, মহান আল্লাহ আমাকে দয়া কইরাছে রহমতুল লিল আলামিনের উম্মতি বানাইছে, রহমতুল লিল আলামিনের উম্মতি বানাইছে, উম্মতি বানাইছে মায়া কইরাছে রহমতুল লিল আলামিনের উম্মতি বানাইছে, রহমতুল লিল আলামিনের উম্মতি বানাইছে, সালাতু সালাম নিয়া বি বললাম কোন নবীর মজলিসে বসলাম, অল্প সময়ে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব, আলিফ থেকে ইয়া পর্যন্ত আল্লাহ কোরআন, যে কোরআন আল্লাহ সর্বশ্রেষ্ঠ কোরআন বলে আমাদের উপর নাজিল করেছেন, ওই কোরআনে আলিফ থেকে ইয়া পর্যন্ত
29টা হরফ রয়েছে, যে হরফ দিয়ে আল্লাহ ওই 30 বার কালাম শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ 30 বার কালাম তৈরি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কোরআনের প্রতিটা অক্ষর প্রতিটা হরফ আমার দয়াল নবী মুস্তাফার শানে কথা বলেন। আল্লাহ প্রথম যে কোরআন কোরআনের আয়াত আমি তেলাওয়াত করেছি, ওই কোরআনের আয়াতে আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ বলেন ও দয়াল নবী মুস্তাফা আমার হাবিব, আমার হাবিবের শান এবং মানের মর্যাদা খুদ আল্লাহ বুলন্দ করেছেন। সুবহানাল্লাহ। বলুন রসুলের শান রসুলের মান বাড়িয়েছেন একমাত্র আমার মৌলা। এই ব্যাপারে আলা হযরত মুজাদ্দিদে দীন মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজল বেরলভি উনি সর্বপ্রথম জীবনে প্রথমবার হজে গেলেন। ওই সময় ওনার বয়স মাত্র 22 কিংবা 23 বছর। উনি যখন আমার রসূলের দরবারে হাজির করেন, ইয়া রাসূলুল্লাহ আমি হুজুর বিরল শরীফ থেকে আগমন করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রোজা পাকের কাছে আসলাম, ওগো রাসূল আমি আপনার রোজার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনার রোজার গিলাফ ধরে ধরে আমি আলা হযরতের মনের ভাষা আপনাকে ব্যাখ্যা করতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলের রোজার গিলাফের ভিতর আমার মওলাত কুদরত লুকিত আছে। সুবহানাল্লাহ। আল্লাহকে কোথায় দেখবো? ইয়া রাসূলুল্লাহ আমি ইমাম আহমদ রেজার ঈমান হলো বিশ্বাস হলো আপনি রাসূলের গিলাফের রোজার গিলাফের ভিতর যদি পর্দা তোলেন তাহলে আমার মওলা কুদরত আমি দেখতে পাবো। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার রোজা পাকের পর্দা একটা তুলুন। এই কথা বলে বলে দুই চোখের পানি ছেড়ে দে। এই সময় আলা হযরত দুই চোখের পানি ছেড়ে দে নাতের কলি এইভাবে বলতে লাগলেন, উঠা দো পর্দা দেখা দো চেহারা, উঠা দো পর্দা দেখা দো চেহারা, কে নূরে বারি হিজাবো মে জমানো তারিখ হো রাখা হে, কে মেহির সবকে নিকাবো মে হে ও সালা দুনিয়া আলাইকুম সালাম নিয়া হাবিবাল্লাহ। আলা হযরত বলে ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলের রোজার পর্দা যখন তুললেন, আলা হযরত বলে আপনি রাসূলের রোজা পাকের খিলাফ যখন পর্দা যখন সরানো হয় আমি দয়া আমি আপনি দয়াল নবী মুস্তাফার চেহারা মুবারকের মতো পৃথিবীর জমিনে আল্লাহ গোটা কায়নাতে 18,000 মখলুকাতের মধ্যে আপনি রাসূলের মতো আর কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ। আপনি রাসূলের সৌন্দর্য সম্পর্কে পৃথিবীর কারো সাথে কোন বস্তুর সাথে তুলনা হয় না। আল্লাহ আপনার মতো আরে কাউকে বানাই নাই, শুধু আপনি রাসূলকে বানালেন, আল্লাহ আপনার মতো কাউকে বানাই নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার সৌন্দর্যের উপর আমি আলা হযরত কি লিখব? আমি যখন কলম ধরি কলমের কালি শেষ হয়ে যায়, কাতার পৃষ্ঠা শেষ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনার শান মান লিখা আমি ইমাম আহমদ রেজার শেষ হয় না, আমি ইমাম আহমদ রেজা আপনার সৌন্দর্যের উপর আমি আলা হযরতের প্রথম কলি লিখে দিচ্ছি, লামিয়া তিনা জিরুকা পিনা রিন, লামিয়া তিনা জিরুকা পিনা রিন, মিথি লে তুনা শুধু পে দাজা না জেগ রাজ কো তাজ তো রে সের সোল, জেগ রাজ কো তাজ তো রে সের সোল, হে
तुझे को शाहे दूसरा राजाना चिकार मेरे बोलूं ना सुभानल्लाह रसूलेर मिलादे बसलाम जे रसूलेर शान मान सम्पर्के आमार अल्लाह কোরআনের মধ্যে বলে দিয়েছেন শুধু তাই নয় কোরআনের এক একটা রূপ আমার দয়াল নবী মুস্তাফার শানি কথা বলে সুবহানাল্লাহ বলুন না কোরআনের প্রতিটা অক্ষর প্রতিটা রূপ আমার দয়াল নবী মুস্তাফার শানি কথা বলে এই দুনিয়ার জমিনের মানুষ জেনে রাখো আমার দয়াল নবীর গুণগান আমরা গাইলে গাইলেও কি হবে না গাইলেও কি হবে আমরা যদি রসূল পাকের গুণগান গাই রসূলের শান মানের ইজ্জতের কথা বলি তখন মওলা খুশি হবে কেন আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান ও দুনিয়ার জমিনের মানুষ ওই সমস্ত বান্দা যে সমস্ত বান্দার উপর আমি মওলা সন্তুষ্ট যে সমস্ত বান্দারা আমি খোদ মওলার উপর সন্তুষ্ট একটু বড় করে বলেন সুবহানাল্লাহ এই মওলা আল্লাহ রাসূলের পাকের শানে প্রতিটা কোরআনের আয়াত তো রয়েছে এবং যে কোরআন নাজিল করেছে তিরিশ পালা কালাম এবং একশত চোদ্দটা সুরা এবং ওই কোরআনে একশো চোদ্দটা সুরা তৈরি করতে যে হরফগুলোর প্রয়োজন হয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত ওই আলিফ থেকে ইয়া পর্যন্ত আমার মাওলার বাণী রসূল পাকের শান মান রসূল পাকের প্রশংসার ব্যাপারে কথা বলেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যখন আলিফকে টান দিবেন আলিফ উত্তর দিবে আমার নবী আহমদ সুবহানাল্লাহ বলুন গভীর মনোযোগ আপনি আলিফকে টান দিলে আলিফ উত্তর দিবে আমার নবী আহমদ আমার আল্লাহ আমার রসূলকে সব কিছুর প্রশংসা পাওয়ার যোগ্য বানিয়েছেন আপনি যখন বাকে টান দিবেন আমার নবী বশীর আপনি যখন তাকে টান দিবেন তা উত্তর দিবে আমার নবী তাকি সবচেয়ে বড় মুত্তাকি সুবহানাল্লাহ বলুন আপনি যখন তাকে টান দিবেন আমার নবী সাকিব দ্রুত তারা যার সাথে কার তুলনা হয় না আপনি যখন জিমকে ডান দিবেন জিম উত্তর দিবে আমার নবী জামির সবচেয়ে সৌন্দর্যের অধিকারী হলো আমার দয়াল নবী মুস্তাফা সুবহানাল্লাহ বলুন আপনি যখন হাকে টান দিবেন হা উত্তর দিবে আমার নবীর প্রশংসা করবে হা বলবে হা হামিদ সবচেয়ে বড় প্রশংসাকারী হলো আমার দয়াল নবী মুস্তাফা আপনি যখন খকে টান দিবেন খ উত্তর দিবে খতমুন নবীন লা নবিয়্যা বাদি আমার নবী হলেন শেষ নবী আমার নবীর পরে পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না আপনি যখন দালকে টান দিবেন দার উত্তর দিবে দাইয়ান ইলাল্লাহ বিইজনি ও সিরাজুম মুনির আপনি যখন দালকে টান দিবেন জাল উত্তর দিবে আমার নবী যাকে সবচেয়ে বড় মেধাবী হলেন আমার দয়াল নবী মুস্তাফা আপনি যখন রকে টান দিবেন আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন আমার মওলা আপনি যখন জালকে টান দিবেন জাইরাল জান্নাত আমার দয়াল নবী মুস্তাফা পৃথিবীর জমিন থেকে জান্নাত ঘুরে ঘুরে এসেছেন আনলেন আমার আল্লাহ রসুলকে এনেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যখন সিনকে টান দিবেন সিন উত্তর দিবে আমার নবী সৈয়দুল বশর সাকিউল কৌসার আপনি যখন সিনকে টান দিবেন সিন উত্তর দিবে শফিউল মুজনিবিন আমার নবী হলেন অপরাধীদের জন্য আল্লাহর আল্লাহর আদালতে উম্মতের জন্য সুপারিশ করনে ওয়ালা হলো আমার দয়াল নবী মুস্তাফা আপনি যখন সকে টান দিবেন স উত্তর দিবে আমার স উত্তর দিবে সফিউল্লাহ আপনি যখন দকে টান দিবেন আমার নবী দামিদ উম্মতের জিম্মাদার হলেন দয়াল নবী আপনি যখন তকে টান দিবেন ত উত্তর দিবে আমার নবী তকের তৈয়ব সবচেয়ে পবিত্র সত্তা হলেন দয়াল নবী মুস্তাফা আপনি যখন জকে টান দিবেন আমার জ উত্তর দিবে জাহির লাইসাল বাতিল আমার নবী জাহির জানে বাতিল জানে এলমে গায়েব আমার নবী মুস্তাফা জানে
জানার জন্য আল্লাহ আমার দয়াল নবী মুস্তাফাকে মালিক বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন আইনকে টান দিবেন আইন উত্তর দিবে আমার নবী আজিজ, আপনি যখন গয়নকে টান দিবেন আমার নবী গুয়ুর, আমার নবী আত্মমর্যাদা ওয়ালা হলেন একমাত্র দয়াল নবী মুস্তাফা, আপনি যখন ফাঁকে টান দিবেন আমার নবী ফারিক, আমার নবী ফারিক বাইনুল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের পার্থক্যকারী হলো পৃথিবীর জমিনে একমাত্র আমার দয়াল নবী মুস্তাফা হকের উপর রয়েছেন, আপনি যখন কপকে টান দিবেন কপ উত্তর দিবে কারিউল কোরআন, পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করনে ওয়ালা হলো আমার দয়াল নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। বলুন আপনি যখন কাপকে টান দিবেন কাপ উত্তর দিবে কাফিউল উম্মা, উম্মতের কফিলদের জিম্মাদার হলো আমার দয়াল নবী মুস্তাফা, আপনি যখন লামকে টান দিবেন লাইমুর শয়তান, লাম উত্তর দিবে শয়তানকে সবচেয়ে বড় নিন্দা করনে ওয়ালা আমার দয়াল নবী মুস্তাফা, আপনি যখন মিমকে টান দিবেন মিম উত্তর দিবে আমার নবী মুহাম্মদ মনসুর, আমার নবী মাহবুব, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার দয়াল নবী হলো মুস্তাফা। সুবহানাল্লাহ। বলুন আপনি যখন নুনকে টান দিবেন নুন উত্তর দিবে আমার নবী নাজির, আপনি যখন ওয়াকে টান দিবেন আমার নবী ওয়াকিল, খালি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতের জন্য ওকালতি করবে একমাত্র আমার দয়াল নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন হাকে টান দিবেন হা উত্তর দিবে হা হাদি লিল আলাম, গোটা জগতের হেদায়েতের নূর চড়ানে ওয়ালা একমাত্র আমার দয়াল নবী মুস্তাফা, আপনি যখন হামজাকে টান দিবেন হামজা উত্তর দিবে আমার নবী আমিন আল্লামিন, বিশ্বাসওয়ালা হলো বিশ্বাস করনেওয়ালা হলো আমার দয়াল নবী মুস্তাফা, আপনি যখন ইয়াকে টান দিবেন ইয়া উত্তর দিবে ইয়াসিন, চিৎকার মেরে বলো না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বাবা আলিফ থেকে ইয়া পর্যন্ত আমার দয়াল নবী মুস্তাফার প্রশংসা আল্লাহ নিজে কোরআনের মধ্যে করে দিয়েছে, এই জন্য আমার দয়াল নবী মুস্তাফা ছাড়া পৃথিবীর জমিনে কাউকে, পৃথিবীর জমিনে আমার দয়াল নবী ছাড়া কিয়ামতের ময়দানে উম্মতের কে সাফায়াত করবে আমার দয়াল নবী মুস্তাফা। যে আল্লাহর বলি হযরত আব্দুল্লাহ শাহ, ওনাকে যদি রাজি করো আমার দয়াল নবী মিলবে, জো অলি সে মিলা জো নবী সে মিলা, অলি মিলবে আমার দয়াল নবী খুশি হবে, আর যখন আমার দয়াল নবী মুস্তাফা রাজি হয়ে যাবে উম্মতের জন্য খোদ মাওলা তো বান্দার উপর রাজি হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে নবী লম্বা বন দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত, মদিনা যে গিয়েছি জান্নাতের স্বাদ সে পেয়েছে, মদিনা যে গিয়েছে জান্নাতের স্বাদ সে পেয়েছে, সে পাবে না শেষ বিচারে পাপের কিসা রো, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। সালাতুনিয়া যে শান্তি মদিনায় পাবি, বেহেস্তে নাই উল্টা দাবি, বেহেস্তে নাই উল্টা দাবি, লামকানের সুবাসিতে বাড়ালো ইজ্জত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝিবি মদিনাটা আসলে জান্নাত। সালাতুনিয়া বুঝা যায় আমার দয়াল নবী মুস্তাফার
शान एवं माल के शान एवं मर्यादा उम्मत बनारन आगे उम्मत करार आगे अल्लाह निजे करेछे वरफाना लेका जिक्रक ओ दुनियार मानुष আমি জেনে রাখো আমার মওলা হাবিবের শান মান মর্যাদা আমি আল্লাহ খুদ বাড়িয়ে দিলাম সুবহানাল্লাহ বলুন কে বাড়িয়েছেন আল্লাহই বাড়িয়েছেন আজকে যিনি শহীদ আছে হযরতে আব্দুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাই ওনার শরণে এই আজিমুস শান মাহফিল ও দুনিয়ার মানুষ জেনে রাখো শুনে রাখো এই আল্লাহর ওলির কদম যখন আপনি আমি ধরব এই ওলির যখন সোহবতে আপনি আমি থাকব তখন কিয়ামতের ময়দানে ওই ওলির উসিলায় আমরা জান্নাতি ওয়ালা হতে পারব সুবহানাল্লাহ কারা হবেন জাহান্নামীরা বলুন কারা কথা বলে না কারা হবে জাহান্নামীরা এতগুলো মানুষ বাবা কেন আল্লাহর বলির কদমে আসলেন যে সমস্ত গুনাহগার জাহান্নামীরা হবে ওই গুনাহগারেরা কাল কিয়ামতের ময়দান যখন শুরু হবে ওই কঠিন মুসিবতের দিনে যদি এই এত বড় জাত আল্লাহর বলিস এই জাতের সাথে সম্পর্ক থাকে ওনার উসিলা খালি কিয়ামতের ময়দানও আল্লাহ আপনাকে জাহান্নাম ক্যান্সেল করে জান্নাতি ওয়ালা বানাবে একমাত্র ওলির উসিলায় সুবহানাল্লাহ বলুন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আপনাদেরকে এটা বলে শেষ করে দিব কোনটা জানোনি যে বলি হযরত আব্দুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাই উনি কিয়ামতের দিন মানুষকে শাফায়াত করবে কাকে জানেন নি ঈমানদারকে নয় জাহান্নামীদেরকে কাদেরকে আরেকটু কথা বলেন কাদেরকে জাহান্নামীদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে কেন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ওই সময় জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে ওই সময় জাহান্নামীরা আল্লাহর জাতি নাম আল্লাহ ওই জাতি নাম সারা আল্লাহর আরো 99টা নাম রয়েছে সুবহানাল্লাহ বলুন কয়টা নাম রয়েছে 99টা নাম রয়েছে ওই 99 নামের ভিতর একটা হলো রহিম আরেকটা হলো রহমান সুবহানাল্লাহ বলুন যারা জাহান্নামী হবে ওই জাহান্নামীদের জন্য হযরতে আব্দুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ওনাকে যখন আপনি শরণ করবেন ওনাকে যখন আপনার শরণে রাখবেন ওনার সোহবতে থাকবেন কিয়ামতের দিন আপনি যখন জাহান্নামী হলেও জাহান্নাম ক্যান্সেল করার অধিকার আল্লাহ আল্লাহর ওলিদেরকে দিয়েছে সুবহানাল্লাহ বলুন কাদেরকে দিয়েছেন ওলিদেরকে দিয়েছেন ওই জাহান্নামীদেরকে আল্লাহর ওলিরা জান্নাতি পথ দেখাবে ওই সমস্ত জাহান্নামীরা কিয়ামতের দিন ফেরেশতারা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে এমন সময় এই বান্দা ডাক দিবে আল্লাহ আপনি তো রহমান আপনি তো রহিম আল্লাহ আপনি বড় দয়ালু আপনি বড় দয়াবান মওলা আপনার বান্দা হয়েছি এখন জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে আপনার জাহান্নামে নিয়ে যাচ্ছে আপনার কি মায়া হয় না আপনার কি অন্তর জ্বলে না এই এই কথা যখন বান্দা উচ্চারণ করবে সাথে সাথে মওলার ওই খোদারন খোদার মধ্যে প্রেম জাগানো হবে মায়া লেগে যাবে সাথে সাথে ডাক দিবে এই ফেরেশতারা থেমে যাও ওই বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যেও না ওই বান্দাকে আমি মওলার পক্ষ থেকে ঘোষণা দিবে কলা ইউসুফ আহলুন নারি ফি তরিকি আহলিল জান্না ওই ফেরেশতারা বান্দাকে তোমরা জান্নাতে যেই দল একজন একজন করে নয় দলে দলে জান্নাতে যাচ্ছে সুবহানাল্লাহ বলুন কোথায় যাচ্ছে দলে দলে জান্নাতে যায় আল্লাহর কোরআন বলে
আল্লাহ দলে দলে জান্নাতের ভিতরে দাখিল করে দেবেন এবং ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছে ও ফেরেশতারা ওই বান্দাদেরকে জান্নাতের রাস্তায় দাঁড় করিয়ে দাও সুবহানাল্লাহ বলুন দুই মিনিট ওই রাস্তার মধ্যে তোমরা দাঁড় করিয়ে দাও এমন সময় ওই বান্দাদেরকে জাহান্নামীদেরকে জান্নাতের রাস্তায় দাঁড় করাইয়া দিবে ওই জাহান্নামী যখন দাঁড় হইয়া দাঁড় করাই দিবে এমন সময় আমার মাওলানার পক্ষ থেকে ঘোষণা আসবে বান্দারে পৃথিবীর জমিনে তোমার চাচা যদি কোন আল্লাহর বলির সাথে সম্পর্ক থাকে সুবহানাল্লাহ বলুন কার সাথে কোন আল্লাহর বুজুর্গ বলির সাথে যদি সম্পর্ক থাকে কোন হক্কানি রব্বানি আলেম বুজুর্গর সাথে যদি সম্পর্ক থাকে আমি মাওলার পক্ষ থেকে তোমাদের জন্য আহ্বান দেখো দেখো জান্নাতীরা যে জান্নাতের দিকে যায় তাদেরকে যদি তোমরা একজনও চিনে থাকো তার কদম ধরে ফেলবা তার কদম ধরে আমি মাওলার দরবারে ফরিয়াদ করতে বলবা ওই সময় হযরতে আব্দুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি যখন জান্নাতে যাবে এমন সময় একজন জাহান্নামী বান্দা ওই কদম ধরে বলবে আমার তারিফুনি ও আল্লাহর বলি আমাকে চিনুনি এ কথা বলবে বলবে মান আনতা তুমি কে আমি তো তোমাকে চিনি না ওই সময় আল্লাহর বুজুর্গ ওলি বলবে আমি তো তোমাকে চিনি না ওই জাহান্নামী বান্দা বলে দিবে জাহান্নামী বলে দিবে আনাল্লাযি সাকাইতুকা শরবাতান হুজুর রে আপনি আমার কাছে একদিন পানি চেয়েছিলেন আমি মহাব্বত করে আপনাকে এক গলা শরবত কাবালাম হুজুর রে আজকে আমি জাহান্নামে যাচ্ছি আমার জন্য একটু দোয়া করুন সাফায়াত করুন ফায়াসফা উলাহু আপনি একটু সাফায়াত করুন সাথে সাথে ওই আল্লাহর বলি হযরত আব্দুল শাহ রহমাতুল্লাহ আলাইহি সাফায়াত করবে দেরি সাফায়াত করা দেরি হাত তোলা দেরি আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসবে ফায়ুদখিলুল জান্নাতা ফেরেশতারা রে সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম আমি তাকে জান্নাতি বানিয়ে দিলাম সুবহান ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই জায়গায় মনে হয় 200 উপরে আলেম সময় বেশি না আল্লাহ আরেকদিন যদি সুযোগ হয় এসে মন ভরে আলোচনা চলবে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু